তালুবন্দি করলেন ডিপ স্কয়ার লেগে অসাধারণ ক্যাচে তাসকিনের আরো একটি উইকেট, তাসকিনের এটা চতুর্থ উইকেট। প্রথম ওভারে তিনটা, এই ওভারে প্রথম বলে একটি উইকেট নিলেন। মেহেদি মিরাজকে ক্রেডিট দিতে হবে দাদা, অসাধারণ ক্যাচ ধরলেন, 72 রানে আয়ারল্যান্ডের পাঁচটি উইকেট পড়ে গেল। প্রথম ধারণায় বলতে পারেন বলটার কাছে নিয়ে পৌঁছাতে পারবেন কিনা, কিন্তু শেষ মুহূর্তে তিনি ছাপিয়ে পড়ে বলটাকে তার বলের নিচে হাত দিয়ে বলটাকে তালুবন্দি করলেন, চমৎকার ক্যাচ এবং ফুল লেন্থ ডাইভ সামনের দিকে। আপনি ওয়াট স্পিডে দেখুন কিভাবে বলটাকে তিনি নিচে তালুবন্দি করলেন, চমৎকার, ওয়ান্ডারফুল ক্যাচ, চমৎকার ক্যাচ। আম্পায়ার অবশ্য আরেকবার দেখে নিচ্ছে যে ঠিক মতো ক্যাচটা হয়েছে কিনা, কিন্তু আমরা যা দেখলাম ওয়াট স্পিডে তাতে মনে হচ্ছে এটা ক্যাচ ছিল, হয়তো তার হাতে হাতে আগে আমরা আবার আবার দেখাচ্ছে। হ্যাঁ, একেবারে জুম ইন করে দেখাচ্ছে। দারুণ দারুণ বলতে হবে, অসাধারণ ক্যাচ। এবং আমাদের মনে ব্যাটার কিন্তু বেরিয়ে গেছে, নতুন ব্যাটার চলে এসেছে, তো আমরা বলতে পারি যে 72 উইকেটে আয়ারল্যান্ড এবং কনফার্মেশন আম্পায়াররা যে যার জায়গায় দাঁড়িয়ে গেছেন। আপনি ওয়াট স্ক্রিনও দেখাচ্ছে, দেখেন 72/5, ইয়েস ফার্স্ট, হ্যাঁ কনফার্মেশন হয়ে গেছে। তাসকিন তার বোলিং মার্কে আবারও প্রস্তুত, ডান হাতে মিডিয়াম পেসার তাসকিন আজকে 4 উইকেট পেয়েছেন, এক ওভার এক বল, মেডেন নেই 7 রানে 4 উইকেট। তাসকিন আসলে 18 রান দিয়ে শুরু করেছিলেন নাসু, এরপরেই কিন্তু বাংলাদেশ বাউন্স ব্যাক করার চেষ্টা করে, 2 ওভারের পাওয়ার প্লেতে একটা ব্লেজিং স্টার্ট নিয়েছিল, আসলে কোনো ভয় ছিল না। আমরা জায়ান্ট স্ক্রিনে এখন দেখতে পেলাম অফিসিয়াল কনফার্মেশন আউট, যাচ্ছে তাসকিন শেষ ওভারের দ্বিতীয় বল, সামনে নতুন ব্যাটার, স্কুপ করার চেষ্টা, ব্যাটে বলে ছোঁয়াতে পারলেন না, ডট বল, আরও একটি, তাসকিন অন ফায়ার। তাসকিনের এই র পেসে একজন নতুন ব্যাটার এসেই কিন্তু ব্যাটার বলে সমন্বয় ঘটিয়ে দিবেন অতটাও সহজ নয়, ডিপ ফাইন লেগ ডিপ থার্ড ম্যান দুটোই আছে, রাইটলি স্পট অন। আর 4টি বল থেকে করতে হবে 32 রান, লিটারেলি দে আর আউট অফ দ্য ম্যাচ। এবং ধরে নিতে পারি যে আমরা এই ম্যাচ এখন বাংলাদেশের আয়ত্তে চলে এসেছি। অবশ্যই অবশ্যই, এবং এইটা বাংলাদেশের জেতা ম্যাচ। আপনারা দেখুন যে 349/6 যেদিন সেকেন্ড ওয়ানডেতে করেছিলাম, বৃষ্টির কাছে কোনো খেলাই হলো না, ওয়ানডেতে মিনিমাম 20 ওভার্স হতে হয় সেকেন্ড ইনিংসে ডিএলএসে ফলাফল আনতে, সেই সুযোগটাও ছিল না সেদিন সিলেটে, বাট আজকে সেই সুযোগটা চট্টগ্রামে আমরা পেয়েছি, অন্তত ডিএল মেথডে রিভাইজ টার্গেটে খেলা হচ্ছে। যাচ্ছে তাসকিন, সামনে নতুন ব্যাটার, ব্যাটার ছিলেন এক্ষেত্রে কার্টিস ক্যাম্পফার, ডেলানি আছেন অপর প্রান্তে 14 রান নিয়ে, কিন্তু ব্যাটার অপ্রস্তুত থাকায় তাসকিন আবারও তার বোলিং মার্ক থেকে ফিরে আসছেন, ইনফ্যাক্ট বোলিং ক্রিজ থেকে বল ডেলিভারি করবার ঠিক আগ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে আবারও ফিরে আসছেন। একটি শর্ট থার্ড, ব্যাকওয়ার্ড পয়েন্ট, সুইপার কাভার, কাভার লং অফ, 5 জন অফ সাইডে, অন সাইডে লং অন, ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ, ডিপ ফাইন লেগ, স্ট্রেট রান আপ তাসকিন। মিডিয়াম প্রান্ত থেকে আবারও নতুন পরের ওভারের পরের বল, এবারে কিন্তু একটু ফুল টসের মতো করে নিয়েছিলেন, ফুল টসের মতো করে ড্রাইভ করলেন, বল চলে গেছে কাভারে, ওখান থেকে মিড উইকেটে ওখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই আরেকটি রান। এবং এই মুহূর্তে 73/5 উইকেটে আয়ারল্যান্ড দলের সংগ্রহ, 3 বলে 31 রান প্রয়োজন। তাহিদ হৃদয় ডিপ মিড উইকেটে চমৎকার ফিল্ডিং করলেন, তাসকিন অনবদ্য 4-4টা উইকেট নিয়েছেন, তবে আজকে ব্যাট হাতে 180-200 স্ট্রাইক রেটে যে ধুন্ধুমার ব্যাটিংটা করেছেন, আজকে কিন্তু তাসকিনের বেস্ট ফিগার 8/4 বা 4/8 এ পর্যন্ত, হ্যাঁ এ পর্যন্ত 4 উইকেট 8 রান দিয়ে, দেখি 5 হয় কিনা। এবারে রুম করে স্কোয়ার ড্রাইভ করেছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে যাচ্ছে, ডাইভিং এফোর্টে ফিল্ডার বল আটকে দিয়েছেন সীমানার মধ্যে, কিন্তু তিনি ফিল করছেন ব্যথা পেয়েছেন এবং বুঝতে পারছেন যে আমার বলটা হাতে ছুঁয়ে বলটা আমার দড়িতে লেগে গেছে, সো এটা 4 হয়ে গেছে হয়তোবা, চেক করতে হবে, বাট উনি ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন। রনি তালুকদার মনে হচ্ছে ইনজুর্ড হয়ে গেলেন, কাঁধে চোট পেয়েছেন, তিনি কাঁতরাচ্ছেন ব্যথায় পড়ে রয়েছেন এবং ফিজিও খুব দ্রুত তার কাছে ছুটে গিয়েছে, দেখতে হবে যে আসলে কি হয়েছে এই জায়গাটায়। দেখুন স্লাইডিং এফোর্টে বলটা আটকাতে গিয়ে রনি তালুকদার আটকেছেন ঠিকই, বল সেফলি, 4 হয়নি এইটুকু আমরা আপনাদের নিশ্চিত করছি শ্রোতা বন্ধু,
তবে উনি হঠাৎ চোট পেয়ে গেলেন কাঁধে। ব্যাটসম্যান প্রস্তুত, স্ট্যাম্পের মধ্যে ড্রাইভ করার চেষ্টা করেছেন কিন্তু ব্যাটে বল এক হয়নি। উইকেট রক্ষক লিটারের হাত ঘুরে বল আবারও চলে আসছে আরেকটি ডট বল। দারুণ একটা স্লোয়ার ডেলিভারি করলেন জাস্ট অফ করিডোরে ফোর্থ ফিফথ স্টাম্প চ্যানেলে, এবং নতুন ব্যাটার কার্টিস ক্যাম্পারের জন্য এটা একটা টু গুড ডেলিভারি ছিল। এই স্লোয়ার ডেলিভারিতে তিনি নিজেকে আর মানিয়ে নিতে পারলেন না। ম্যাচ ইজ ওভার। 75 উইকেটে আয়ারল্যান্ড, শেষ বলে 29 রান দরকার। অর্থাৎ ডিএল মেথডে বাংলাদেশ ঠিক কত রানে জিততে যাচ্ছে সেই বিষয়টা আমরা আপনাদের নিশ্চিত করবো এই বলটি বাদে। তাসকিন তার বোলিং মার্কে দাঁড়িয়ে, না নো বলের ইঙ্গিত করছেন আম্পায়ার, তাই কি? ইয়েস, নো বল, মানে ফ্রি হিট, বল একটা বেড়ে গেল। স্কোরবোর্ডে 76-5 উইকেটে এবং এখন 2 বলে 29 রান দরকার, এই বলটা ফ্রি হিট। অনেক নাটকীয়তা ক্রিকেটে থাকে, যদি এটা ক্লোজ ম্যাচ হতো হু নোজ, আমি জানি না কি হতো, হয়তো কপাল চাপড়াতে হতো। এবারে স্ট্রেট ড্রাইভ খেলেছেন, লং অনে, অনবাউন্স, সিওয়ানের বাইরে 4 রান, ক্যাম্পারের ব্যাট থেকে। একটা হাফ ভলি বল ছিল, রুম করে নিয়েছেন, অর্থাৎ ফ্রন্ট লেগ সরিয়ে স্পেস তৈরি করে কার্টিস ক্যাম্পার খেললেন। ইনফ্যাক্ট দেলানি খেললেন, দেলানির ব্যাট থেকে বাউন্ডারি, 13 বলে 20, 85 উইকেটে আয়ারল্যান্ড। ওভারের শেষ বল আজকের দিনের শেষ বল একদম। তারপরে কি ক্লোজ দ্য শাটার, তারপরে হ্যাঁ ক্লোজিং দ্য শাটার, আমরা আমরা বলবো যে কী অবস্থা হলো আজকের এই ডিএলএস মেথডে বাংলাদেশ ঠিক কত রানে জয়লাভ করল। আসছেন তাসকে, মিডিয়া প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন আমাদের সামনে থেকে, ইয়ে বল করলেন রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম স্ট্যাম্পের মধ্যে ড্রাইভ করে দেন, বল চলে আসছে মিড অফে, ওখানে ততক্ষণ যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ব্যাটসম্যানরা নিজেদের আরও একবার জায়গা পরিবর্তন করছে। তাই আয়ারল্যান্ডের ইনিংস থামলো 81 রানে এবং ওভারের শেষে, অর্থাৎ আয়ারল্যান্ড বাংলাদেশ 22 রানে জয়লাভ করলেন আজ এই ডিএলএস মেথডে। জি শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ 22 রানে ডিএল মেথডে আজকের এই ম্যাচ জিতে নিল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ দলকে। লিটারেলি শেষ 3 ওভার আগেই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে যাচ্ছে। লিটনের 47 দ্রুত গতিতে এবং ওখানের রনি তালুকদারের 67, এই দুটো ইনিংস শামীম পাটোয়ারির 30, এইগুলোই কিন্তু বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়, যার সুফল পায় বাংলাদেশ। ডিএল ম্যাথডে 104 রানের বড় টার্গেট ছুঁড়ে দেওয়া হয় মাত্র 8 ওভারে, অর্থাৎ 48 বলে 104 রানের টার্গেট। ইটস রিয়েলি টাফ। সেদিকে ভালোই শুরু করেছিল আয়ারল্যান্ড, কিন্তু শেষ রক্ষা তারা করতে পারেনি। 3 ম্যাচের এই টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ।